আসসালামু আলাইকুম রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য লেখক এবং পরিচিতি থেকে বিগত সালে যত প্রশ্ন এসেছে সকল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের সাথেই থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা বাংলা পঁচিশেই বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ পঁচিশেই বৈশাখ আঠারোশ্টি সালে মে মাসের কোন তারিখ ছিল সাতই মে ছিল পঁচিশে বৈশাখ কার জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় উনিশশো একষট্টি সালে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালিত হয় সালে ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল খুলনার দক্ষিণ ডিহি কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে উনিশশো সালে সালে রাওয়ালপিন্ডের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদা ও কোন জেলায় অবস্থিত পুষ্টিয়া বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবির নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন নভেম্বর উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি সন্স অপারিংস গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন কে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডব্লিউ বিএটস গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কোনছনে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ ভানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে বাংলার প্রকৃতির কথা আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের সুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধরনের সুর থেকে নিয়েছিলেন বাউল গানের কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে তিনই মার্চ উনিশশো একাত্তর সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীত রূপে নেওয়া হয়েছে প্রথম দশ লাইন রবীন্দ্রনাথ ঠাকুরের নির্জরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি কবি কাহিনী কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা শেষের কবিতা উপন্যাস রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের পুনস কোন ধরনের কাব্য এটি একটি কাব্যগ্রন্থ কাব্য কবিতা হইতে রবীন্দ্রনাথ গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন পুনস কবিতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরবি কাব্য কাকে উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়া ও কাম্পকে। স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন সরণ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা সোনাতরী কাব্যের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের সোনাত্তরী কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত হিংটিং টিং শট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তরী শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি একটি কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি শেষ লেখা সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন সঞ্চয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি গীতাঞ্জলি পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ঠাকুরের পদাবলীর ভাষা বরজবলি বিদায় অভিশাপ কবিতাটি কাল লেখা বিদায় অভিশাপ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে বলাকা কাব্যে বাংলার মাটি বাংলার জল সনেটটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা চোদ্দশো সাল এর রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম ছবি নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটি তুলনা করেছেন মানব জীবনের সাথে তিনি নদীর তুলনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট শেষের কবিতা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত একটি উপন্যাসের নাম শেষের কবিতা কি শেষের কবিতা একটি কাব্য উপন্যাস কাব্য উপন্যাস না থাকলে উপন্যাস উত্তর দিতে হবে রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের কোন ভাষাবিদের নাম পাওয়া যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পূরণ করেছ যত ঋণী তত করেছ আমায় উদ্দীত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য লাবণ্য কয়েনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস গোরা গোরা উপন্যাসের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি চতুরঙ্গ গ্রন্থ একটি চতুরঙ্গ একটি উপন্যাস চতুরঙ্গ গ্রন্থটি কার রচিত রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় বিশেরবাসী, বাসী কাজী নজরুল ইসলামের লেখা বাংলা সাহিত্যের প্রথম ছোট ছোটগল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্প কোনটি ভিকারিনী গল্পগুচ্ছের লেখক লেখককে গল্পগুচ্ছের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা ক্ষুদিত পাষাণ রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি ক্ষুদিত পাষাণ যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে হৈমন্তী গল্পে দেনা পাওনা গল্পটির কে দেনা পাওনা গল্পটি রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক যথাক্রমে দেনা পাওনা উপন্যাস লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর গল্প লিখেছে হলো রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে ঘ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র জীবন স্মৃতি কার রচনা জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চভূত কাল লেখা পঞ্চভূত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিহ্নপত্র রচনাটি কোয়েন শ্রেণীর চিহ্নপত্র একটি আত্মকথন সিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ইন্দিরা দেবী রক্তকরবী ও রক্তাক্ত প্রান্ত লিখেছেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনির চৌধুরী রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রক্তকরবী রক্তকরবী কি রবীন্দ্রনাথের নাটক রক্তকরবী নাটকের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত